অর্থাৎ আপনি হালাল পথে চলেন, আল্লাহ আপনাকে দিয়ে আপনার প্রতিষ্ঠান, আপনার কোরআন, হাদিস, সমাজ সব আপনাকে দিয়ে চালিয়ে নিবে। যদি আপনি না চালান, ওই রকম মোদী যোগী আসবে, বসে রয়েছে করে দোয়া করবেন, তিরপালের উপরে দোয়া যাবে না, এখানে ঘুর ঘুর করে বেড়াবে, কি করবেন আপনি দেখে নেবেন। কানা মায়ের ঢুকে হৃদয়ে ঢুকে না, কানা ঠিকই মাইকের আওয়াজ দেয়, ভিতরে যায় না। যে যে কালচার আছে কালচার ছাড়তে চায় না, এত মহব্বত এত মহব্বত, আরে বিড়ি ছাড়তে পারে না, বউ ছেড়ে দেব, বিড়ি ছাড়বো না, আয় হাদিস করবি। ভাই সকল ভালো থাকো, যত মন তত বিড়ি খান, গাঁজা খান, জর্দা খান, মজা লাগবে না, মুখে স্বাদ ভালো স্বাদ তো নেই, চেঞ্জ করেছেন হারাম খেয়ে খেয়ে যত পারেন গিলেন, কিন্তু শরীর এটা থাকবে না, এই শরীরটা এরকমই থাকবে না, 70 গজ মোটা করে দিবে, জাহান্নামের আগুন হড়হড় করে মুখে ঢালবে, তো এটা ফেটে ফুটে বেরিয়ে যাবে, জানে না বেড়ে, তার জন্য এটা মোটা করবে। গিলেন আপনার সুদে আসলে ইনশাল্লাহ বিচারের মাঠে বিচার হবে। যদি পরিবর্তন হতে চান, আজকে এই মুহূর্তে একটি নফলে আজ থেকে বিড়ি মুখে দিব না, এই তোবাটা করে কমসে কম যান, আগামী দিন মাদ্রাসা চালানোর জন্য আপনাকে চিন্তা করতে হবে না। দিন হেফাজত করার জন্য দিনের মালিক আছে, কাকে দিয়ে দিন চালাবে ও আল্লাহ নির্ধারিত রেখেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যতবার সালাত আদায় করায়, একটা সুরার সঙ্গে এই সুরাটাকে জোড়া লাগিয়ে দেয়, যতবার সালাত আদায় করেন এই সুরাটার সঙ্গে, যে কোন সুরার সঙ্গে এই সুরাটাকে জোড়া লাগিয়ে দেন, মুসল্লিদের মধ্যে থেকে কথা আরম্ভ হয়ে গেল, সুখ গুজগুজ আওয়াজ হয়ে গেল, ইমামের তো আমার ভালো লাগে না, এই ইমাম তো প্রত্যেক সুরার ব্যাপারে এই সুরাকে অ্যাটাচ করে দেয়, প্রত্যেক সুরাতে এই সুরাকে জুড়িয়ে দেয়, ইমামের ব্যাপারে কমপ্লেন শুরু হলো। কমপ্লেন তো সাধারণ কোনো মানুষের কাছে যায় নাই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ রাসূল ডাক দিলেন সাহাবীকে, ইমাম সাহেব কাল এদিকে এসো, এ বাবু তোমার নামে কমপ্লেন। সাহাবি থরথর করে কাঁপছে, কি না জানি করেছি, কি ভুল হয়েছে ইয়া রাসূলুল্লাহ, কমপ্লেন কি, কি ভুল করেছি বলো। বলে তুমি কি এই কাজ করো, সালাতে প্রত্যেক রাকাতে, সেটা মাগরিবে, এসা, ফজরে লম্বা লম্বা সূরা তেলাওয়াত করার পরে এরকম মনে হয় ওই সবে শেষের দিকে এই সূরাটাকে জুড়িয়ে দাও? বলে জি হ্যাঁ, এই কাজটা আমি করি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এই কাজটা করো কেন? রাসূল আল্লাহ, এই সূরাটা না বললে আমার ভালো লাগে না, এই সূরাটার সঙ্গে আমার মহব্বত হয়ে গেছে, এই সূরাটার সঙ্গে আমার মহব্বত হয়ে গেছে, প্রেম প্রীতি ভালোবাসা জন্মেছে, এই সূরাটা না বললে আমার মন শান্তি পায় না, তৃপ্তি পায় না, ওর জন্য এই সূরাটা আমি বলতে বাধ্য, আমার বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূল আল্লাহ, এই সাহাবীকে বলো, এই সাহাবী যে সুরার সাথে মহব্বত রেখেছে, এই সুরার মালিক এর সঙ্গে মহব্বত রেখেছে, বলা যাবে না একবার সুবহানাল্লাহ? বুঝতে পেরেছেন, বুঝে আসে নাই? বলে এই সাহাবী যে সুরাটাকে মহব্বত করে অন্য সুরার সঙ্গে জুড়িয়ে দিয়ে পড়ে অনুরূপ ভাবে, এই সাহাবির এই সুরার মালিক এই সাহাবিকে মহব্বত করে। আমার মধ্যে আপনার মধ্যে যদি এই চরিত্রটা যদি আমাদের প্রত্যেকের মধ্যে না থাকে, এই চেতনাটা যদি না থাকে, শিক্ষাটা যদি না থাকে, আপনি ইমামকে বাদ দেওয়ার জন্য আপনি দৌড়ে বেড়াবেন, ইমামকে বাদ দেওয়ার জন্য দৌড়ে বেড়াবেন কি না, তো সমস্ত দোকানে আপনি আলোচনা করে বেড়াবেন, আরে আমাদের ইমাম জানো কিছু জানে না, রহমান সুরা পড়ছে, ওয়াকিয়া পড়ছে, কাফ পড়ছে, বড় বড় লম্বা লম্বা সুরা পড়ছে, সুরা মুলক পড়ছে, অপরাধ কি? সুরার শেষে যে এই কুল হুয়াল্লাহু আহাদ
এইটা সমস্ত জায়গা বলে আমাদের ইমাম সাহেব সোরা জানে না, ঘুরে ঘুরে কুল হো আর কুল হো, নামাজ পড়তে বিরক্ত ও বাদ না দিলে হবে না, এরকম ঢল নামে। কেন আপনার মধ্যে এলেম কালাম থাকলে পারে আপনি বলতেন, শায়ান কি বলছে, আল্লাহ নিজে বলছেন এই সোরাকে যে মহব্বত করে এই সোরার মালিক তার উপর মহব্বত করে, আর আপনাকে বিরক্ত হয়ে ইমামকে বাদ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেন, কারণ আপনাকে বিরক্ত লাগে, আপনাকে ভালো লাগে না। কোরআন তো বাবা জানেনই না, এই সোরাটার প্রতিও মহব্বত আপনার মধ্যে নেই। আমরা রকেট তৈরি করতে আসি নাই, জাহাজ তৈরি করতে আসি নাই, দেশটি দিয়ে চলবে না চলবে তার তো আমরা চিন্তা ভাবনা করতে আসি নাই, আপনি কিভাবে চলবেন না চলবেন এইটা বলতে এসে আপনাকে রাস্তা দেখাতে এসেছি। একবার সুদ খেলে পারে এক টাকা পরিমাণ সুদ খেলে 36 বার মায়ের সঙ্গে জেনা করার অপরাধ আপনার কাঁধে চাপে বলতে এসেছি এটা। লাহম তামুন ইল্লা মিন জারিম লা ইসমুন ওয়ালা ইসমুন মিন জু, আপনাকে বাঁচাতে এসেছি ওই খাদ্য খাবার যে খাবারে আপনার রক্ত হয় না, শরীর হিট হয় না, শরীরে তেজ হয় না, শরীরে রক্ত বীর্য হয় না, এই খাবারটা হচ্ছে জাহান্নামীদের খাবার, আপনাকে বাঁচাতে এসেছি। বিড়ি খেলে পারে রক্ত গড়গড় গড়গড় করে গড়ে যায়, বিড়ি থেকে বাঁচাতে এসেছি আপনাকে বন্ধ, আমাকে বাঁচাতে এসেছি। যেটা আপনার মুখ ঠিক নাই তা আপনার গোটা বডি কি করে ঠিক থাকতে পারে, অতএব আপনার মুখ প্রথমত ঠিক করতে এসেছি, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। মুখ ঠিক করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিদ্যা থাকলে পরে মুখ আর ফুক দুটো ঠিক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুই চাবলের মধ্যে কানাটা জিভা, পৃথিবীতে কেউ জিভাকে সংযোজন করলে পৃথিবীকে যে জিভাটাকে হেফাজত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুই পায়ের মধ্যে কান লজ্জা স্থান হেফাজত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতে যাওয়ার সময় ওই বান্দা আর আমি এক বেঁচে থাকবো ইনশাআল্লাহ। পাপ তো জেনা করলে একটা হয়, জেনা করেছেন একবার করেছেন একটা পাপ হয়েছে, মুখে কত পাপ হয়, কত পাপ করেন আপনি সারাদিন চোখ চলে চলে, তারপরেও হারাম আর হালাল মিশি দিয়েও চলে, হালাল খাওয়ার পরে মুখটা বজ 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 করে, গরুর বসে মুখ বজ বজ করে, মুখ ভালো লাগে না, তাই এখন 360 না 380 থাকে সে জর্দা দিয়ে মুখকে ভালো করে, হালাল খেলো হারাম দিলে মুখ ভালো করছে, এরা ভালো লোক না এরা হারাম খুব বিড়ি খাচ্ছে, বলছে দুনিয়া আর মনে হয় 24-এ বিজেপি চলে আসবে, ভারতবর্ষের মুসলমানেরা টিকে থাকা মনে হয় সম্ভব হবে না, যা অবস্থা, বাঁ হাতে সিগারেট আছে ডান হাতে চা চলছে আর ফতোয়া চলছে, যখন আজান চলছে আজানের সঙ্গে সঙ্গে বিড়ি ফেলে দিয়ে বলছে কেবল গল্পটা শুরু হইলো আর আজান হয়ে গেল, মোটর সাইকেলটা চালিয়ে দিয়ে চলে গেল, বেটা মসজিদে আসতে পারে না, ও দুনিয়ার চিন্তা করছে, তোর মতন বিড়িখোর সুদখোর মদখোর গাঁজাখোরের জন্য পৃথিবী রাখবে, ওই রকম মোদি এসে শুধু তাই না মোদির পরের লাইনে জগি আছে, তোর গদ্দার ছেটেছে গুজরাটে তা নেই খানো ছাড়বে, তোর মতন বিড়িখোর রেখে লাভ নেই তো সমাজে, তোর মতন গাঁজাখোর সুদখোর রেখে সমাজের কল্যাণ নেই, ওর জন্য কাঁদে যা আপন মিনাল্লাহ নূর মুকিতাব মুবিন, এর জন্য এই সমস্ত প্রতিষ্ঠানে এই সমস্ত তলবুল ইলমকে হেদায়েতের রাস্তা তাদের মাথায় বসিয়ে দিয়ে তাদেরকে সমাজে ছেড়ে দাও, এরা এক একটা অ্যাটম বম বেদাতের বিরুদ্ধে দাঁড়াবে, শিরকের বিরুদ্ধে দাঁড়াবে, রুখে দাঁড়াবে অন্যায়ের বিরুদ্ধে। আমি আমার কথা বলছি, এইখান থেকে 10-12 কিলোমিটার দূর আমার বাড়ি, এই কুঠার চত্বরটা আমি একাই হুইয়া করে বেড়াই, আমার সামনে বিড়ি ধরাবে এমন দূর সাহসিকতা কোন মাস্টার কোন লাখ সাহেবের ব্যাপার নেই যে আমার সামনে বিড়ি ধরাতে পারে, আমি একাই হুলিয়া করে বেড়াই। আমার মতন যদি আরো 20টা আলেম হয় সমাজে নিযোগ্য হয়ে যাবে, জানুয়ারি মাস আসলে কিছু জানুয়ারের বাচ্চারা মাঠে যায় যে ফ্রিজ চালায় আর ডিজে বাজায় আর গান বাজায় আর নাচে আর মদ খায় আর মুরগি খায়, আরে মুরগিটা তো হালাল মদটা ওর মধ্যে মিশালে কেন তুমি, হে
আমার গ্রামে মাদ্রাসা এরকমই মাদ্রাসা, সর্ব মাদ্রাসা দারুল কুরআন প্রতিষ্ঠিত। সেই মাদ্রাসায় ঢাকায় ফিল্টেড ওই রকমই ডিজে বাজছে। আমি ছিলাম না, জালসায় গেছিলাম, এসেই শুনছি ফজরের নামাজ পড়তে গিয়ে আওয়াজ। আমি আমার এই ড্রাইভার যেটা এখানে আছে, আলে সাহেব এই আওয়াজটা কোথা থেকে আসছে, কোথায় এটা বাজছে? এই ভাই এই ভিতর মাঠে বাজছে, এটা বলছে ভিতর মাঠে বাজছে। ভিতর মাঠে বাজছে মানে আমাদের এলাকা না? আরে হ্যাঁ, এই যে ভিতর মাঠ। ফজরের নামাজ পড়লাম, চলে গেলাম পায়ে হেঁটে, হেঁটে গেলাম, চল দেখি। আমাকে দেখে তো ওরা ডেকডুব ফেলে দিয়ে পালালো, কে কমনি। আমি আরো দুইজনকে নিয়ে গেছিলাম, বলে ভেঙে ফেলে দে, দেখ ভেঙে ফেলে দে, দেখ তিরপর তিরপর ভেঙে চুরচুরে উড়িয়ে দিলাম। কেন আমরা ছেলে জানুয়ারি মাসে দেখ পাঠিয়ে দান করে ফিট করে খাবেন, আপনি নিরবতা পালন করে ভদ্রতার মুখোশ পরে বসে থাকবেন কেন? আপনি কে এটা করবে? সমাজে অকল্যাণ রাস্তায় নামেছে এই সমাজ। আমরা সমাজে দুই একটা আলেন, অধিকাংশ লোক এই অন্যায়কে সাপোর্ট করার কারণে এই সমস্ত অন্যায় চলছে। ফার্স্ট জানুয়ারিতে আপনার আইলা হাদিস ঘরের ছেলেরা দেশ বাজাচ্ছে, নুন্দা নিচে ছাগল নিচে নিয়ে রাস্তায় চলে যাচ্ছে, বহু দূরে কোথায় সব পার্কে যাচ্ছে, যে ওরা এই করে বেড়াচ্ছে, ফিচকে আসছে, সবাই জানে, কেউ নিষেধ করে না। কে না তো ফিলিস্তিনের মুসলমানকে মেরে ফেলে দিল, আর ইসরায়েলদের হয়ে গালাগালি করা হয়, ইসরায়েলদেরকে খারাপ বলা হচ্ছে, আর ফিলিস্তিনের হয়ে দোয়া করছে, আর এখানে মাঠ গিলছে, আর ইসরায়েলদের কালচার এনে ডিজে বাজিয়ে এখানে ফিটকাচ্ছে, যেটা ইহুদিদের কালচার। এ মাওলানা, মাওলানা আমাদের এনামুল হক মাদানী সাহেব, ইনি নতুন লোক, এলাকা সম্বন্ধে ধারণা নেই, গোটা চত্বরে একটা খ্রিস্টান খুঁজে পাবেন না আপনি। এটা এই হাত গাছার লোক, এটা তো বলা দরকার ছিল না, যার সাথে আগামী তার নাম পড়বে না। হাত গাছার লোক ডাইনিং রুমে বসে বসে বড় বড় কেক কেটেছে আর গিলেছে, সবাই লাহাদিস, সবাই লাহাদিস। একটা খ্রিস্টান খুঁজে পাওয়া যায় না। খ্রিস্টান আবার আসমান থেকে ধপ ধপ করে পড়বে, আরে খ্রিস্টান তো আপনারাই হে। ইয়া আল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। পৃথিবীর মানুষ জানো, কোরআন সিদ্ধান্ত নিয়েছে যে সারা পৃথিবীতে যত মুশরিক সংস্কৃত আছে সব সংস্কৃত না পাক, আর আপনার কেক পাক, তাই না? বিসমিল্লাহ বলে কেক খেলে জায়েজ হয়ে যাবে। ভাই সকাল আপনাদের সামনে আমি থাকতে পাচ্ছি না, বক্তব্য ব্রেক করছি, আমাকে 5 মিনিট আগেই বলেছেন, টাইম একটু লস করাই, সভাপতি সাহেবের কাছে আমি ক্ষমা চাইছি। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে প্রোগ্রাম আরো দুই জায়গায় আছে আমার, এখন সরাসরি ঝাড়খণ্ড যাবো, তারপরে আমি ধুলিয়ান যাবো, ওই জন্য আমি ফার্স্ট টাইম বললাম, আরে আমার লোকের দরকার না, মাইক থাকলেই হবে, মাইক তো 13 কিলোমিটার দূর দূর দেওয়া আছে, কানে ঢুকলে তো হলো, কানে মাইক ঢুকে, হৃদয়ে ঢুকে না, কানে ঠিকই মাইকের আওয়াজ যায়, ভিতরে যায় না। যে যে কালচার আছে কালচার ছাড়তে চায় না, এত মহব্বত, এত মহব্বত, আরে বিড়ি ছাড়তে পারে না, বউ ছেড়ে দিব, বিড়ি ছাড়বো না, আই হাদিস করবি। ভাই সকল ভালো থাকো, যত মন তত বিড়ি খান, গাঁজা খান, জর্দা খান, মজা লাগবে না, মুখে স্বাদ, ভালো স্বাদ আর তো নেই, চেঞ্জ করেছেন হারাম খেয়ে খেয়ে, যত পারেন গিলেন, কিন্তু শরীর এটা থাকবে না, এই শরীরটা এরকমই থাকবে না, 70 গজ মোটা করে দিবে, জাহান্নামের আগুন হড়হড় করে মুখে ঢালবে, তো এটা ফেটে ফুটে বেরিয়ে যাবে, জানে না বেরে, তার জন্য এটা মোটা করবে। গিলেন আপনার সুদে আসলে ইনশাল্লাহ বিচারের মাঠে বিচার হবে। যদি পরিবর্তন হতে চান, আজকে এই মুহূর্তে 1 কিলো হলেও আজ থেকে বিড়ি মুখে দিব না, এই তোবাটা করে কমসে কম যান। আগামী দিন মাদ্রাসা চালানোর জন্য আপনাকে চিন্তা করতে হবে না, দিন হেফাজত করার জন্য দিনের মালিক আছে, কাকে দিয়ে দিন চালাবে ও আল্লাহ নির্ধারিত রেখেছে। অর্থাৎ আপনি হালাল পথে চলেন, আল্লাহ আপনাকে দিয়ে আপনার প্রতিষ্ঠান, আপনার কোরআন, হাদিস, সমাজ সব আপনাকে দিয়ে চালিয়ে নিবে। যদি আপনি না চালান, ওই রকম মোদী যোগী আসবে, বসে রয়েছে, মামা মামা করে দোয়া করবেন, তিরপালের উপরে দোয়া যাবেন, এখানে ঘুর ঘুর করে বেড়াবে, কি করবেন আপনি দেখে নেবেন। আমার আলাইন লাল বালাগ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।